নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি একুশে এপ্রিল দু হাজার আগে চারটি কাজ শেষ করুন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশি সিংহ লগ্নের প্রত্যেক জাতক জাতিকে জানাবো আগত একুশে এপ্রিল দু হাজার আগে তারা যেন চারটি কাজ শেষ করে কোন সেই চারটি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি আগত দু সাল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের কাছে একটা টার্গেটের বছর অবশ্যই বলা যায় কারণ বছরের প্রথমেই সতেরোই জানুয়ারি শনি তাদের সপ্তমে চলে আসছে শনির সঙ্গে রবির যেহেতু শত্রুতা তাই শনু শত্রুতা করতে পারে সিংহ রাশির সঙ্গে তবে এটাও দেখা দরকার যেহেতু সপ্তমে কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ সক্ষেত্র তাই শনি এখানে বিশেষ অশুভ হবে না আবার একইভাবে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে একুশে জুলাই প্রবেশ করবে নবমে এবং নবমে প্রবেশ করলে এই তৈরি হবে বুধ এবং রাহুর অশুভ গুরু চন্ডাল দোষ বা চন্ডাল দোষ এই চন্ডাল দোষের প্রভাবও সিংহ রাশি পাবে তা আমি বলবো সিংহ রাশি সতেরোই জানুয়ারি থেকে একুশে এপ্রিলের মধ্যে আপনি চারটি বিশেষ কাজ শেষ করুন কারণ এই চারটি কাজ শেষ করার পরে অর্থাৎ একুশে এপ্রিলের পরে এই চারটি করতে গেলে শেষ আপনাকে অনেকগুলি সমস্যার মুখোমুখি হতে হবে আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই চারটি কাজ প্রথম যে কাজ বলবো আপনার যদি কোনোভাবে কোন সম্পত্তিজনিত ক্রয় বিক্রয়জনিত ব্যাপার থাকে অর্থাৎ আপনি কোনো যদি সম্পত্তি বিক্রি করে কোনো কিছু কিনতে চাইছেন বা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো বাড়ি কিনতে চাইছেন কোনো মেশিন কিনতে চাইছেন মোট কথা কোনো কেনার ব্যাপার থাকলে বা বিক্রয়ের ব্যাপার থাকলে আপনি তাই এপ্রিলের আগে শেষ করুন বিশেষ করে একুশে এপ্রিলের আগে শেষ করে ফেলুন কারণ একুশে এপ্রিলের পর গুরু চন্ডাল দোষ চন্ডাল দোষ আপনার নবমে অর্থ ঘটবে এই নবম স্থান মানে ভাগ্যস্থান ভাগ্যস্থানে চণ্ডাল দোষ থাকার ফলে আপনার ভাগ্যস্থানে বাঁধা চলে আসতে পারে তাই যতক্ষণ পর্যন্ত শনি আপনার সপ্তমে অবস্থান করবে অবশ্যই সতেরোই জানুয়ারি পর শনি সেভাবে অশুভ ফল দেবে না শুভ ফলই দেবে তাই সতেরোই জানুয়ারি থেকে একুশে এপ্রিলের আগে আপনি যাবতীয় কেনা বা বেচার কাজগুলো সে শেষ করুন কারণ এই ধরনের কাজ পরবর্তীকালে করতে গেলে একুশে এপ্রিলের পরে করতে গেলে নানা ধরনের বাঁধা বিপত্তির সম্মুখীন হবেন দেখা কাজ ভালো জিনিস যা কিনতে যাচ্ছেন সেই জিনিস কিনে আপনি ঠকে যাবেন তা আমি বলবো আপনার যদি কেনা বেচার কোনো প্ল্যান থাকে দু হাজার তেইশে আপনি একুশে এপ্রিলের মধ্যে শেষ করুন এটা হচ্ছে প্রথম আমার কথা দ্বিতীয় যে কথা হচ্ছে যে আপনি দ্বিতীয় যে কাজটি অবশ্যই শেষ করবেন তা হচ্ছে আপনার বাড়ির মধ্যে যারা গুরুজন স্থানীয় ব্যক্তি আছে আপনার মা আপনার বাবা বা আপনার জ্যাঠা জেঠু বা যা কাকা কাকিমা জেঠিমা পিসিমা যারা আছে আপনার গুরুজন স্থানীয় ব্যক্তি তাদের যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে আপনি বেশি দিন ফেলে রাখবেন না আপনি অবশ্যই এপ্রিলের আগেই তাকে নিয়ে যদি দূরবর্তী স্থানে ডাক্তার দেখানোর থাকে আপনি ডাক্তার দেখিয়ে নিন তাকে দিয়ে যদি কোনো ট্রিটমেন্ট করানোর থাকে আপনি ট্রিটমেন্টগুলো সব করিয়ে নিন তার কারণ একুশে এপ্রিলতে যেহেতু রাহু বৃহস্পতি একত্রে থাকবে তাই গুরুজন স্থানীয় লোকের সমস্যা আসবে গুরুজন স্থানীয় লোকেদের শারীরিক অসুস্থতা আসবে গুরুজন স্থানীয় লোকের সঙ্গে আপনার মতামতের অমিল হবে আপনার নিজের মাথাও গরম হয়ে যাবে গুরুজনদের সঙ্গে ভদ্রতাভাবে আপনি আচরণ করতে পারবেন না আপনার গ্রহ দোষের কারণে তাই এর আগেই গুরুজনদের করে যদি রোগ ব্যাধি থাকে বা গুরুজনদের যদি আপনার কোনো কাজে প্রয়োজন থাকে আপনি তাদের সঙ্গে তা একুশে এপ্রিলের আগেই সমস্ত কাজকর্ম মিটিয়ে নিন কারণ দু হাজার একুশে দু হাজার তেইশের একুশে এপ্রিলের পর গুরুজনদের সঙ্গে আপনার সম্পর্ক খুব খারাপ হবে তারা আপনাকে ভালো চোখে দেখবে না উল্টে আপনাকে খারাপ চোখে দেখবে তাই আমি বলবো কোনো গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে যদি কোনো কাজ থাকে আপনি একুশে এপ্রিলের আগেই শেষ করে ফেলুন এতে আপনার লাভ হবে এতে আপনার মঙ্গল হবে তৃতীয় যে কাজটি করতে আমি বলবো তা হচ্ছে আপনার যদি শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার থাকে বা কোনো এক্সাম দেবার থাকে বা কোনো পেপার সাবমিট করার থাকে আপনি কোনো শিক্ষাবিদ আপনি কোনো রিসার্চ পেপার কোথাও জমা দেবেন বা মোট কথা আপনি শিক্ষাক্ষেত্রে একুশে এপ্রিলের আগেই কাজগুলো শেষ করুন কারণ দেবগুরু বৃহস্পতি যখন চলে যাবে রাহুর সঙ্গে মিট হয়ে তখন গুরু রাহুর পাল্লায় পড়ে যাবে গুরু তার শুভত্ব নষ্ট হয়ে যাবে তাই এর আগেই আপনি শিক্ষা সংক্রান্ত যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো শেষ করুন এছাড়াও যারা পরীক্ষা দিতে চাইছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাদের বলবো একুশে এপ্রিলের আগে সমস্ত পরীক্ষাগুলো দিন একুশে এপ্রিল থেকে তিরিশে অক্টোবরের মধ্যে পরীক্ষায় সেভাবে সাফল্য পাবেন না আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্ন হন তিরিশে অক্টোবরের পর আবার আপনি দিতে পারেন কিন্তু তার আগে বলবো একুশে এপ্রিলের মধ্যে যতগুলো পরীক্ষা হয় যা হয় আপনি সব দিন এতে আপনার লাভ হবে আপনি অবশ্যই চান্স এবং সুযোগ দুই পাবেন এবং শেষ আর কাজ আমি শেষ করতে বলবো দু হাজার তেইশের একুশে এপ্রিলের আগে এই কাজটা আপনার পক্ষে খুবই মঙ্গলজনক যেহেতু বৃহস্পতি আপনার ক্ষেত্রে অষ্টমেশ অর্থাৎ অষ্টমপতি এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি তাই আপনাদের যদি কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি করার থাকে বা সন্তান নেবার থাকে বা সন্তানের জন্য কিছু প্ল্যান করেছেন আপনারা একুশে এপ্রিলের আগে তা সম্পন্ন করুন কারণ পঞ্চমপতি অবশ্যই ভাগ্যস্থানের আউুস থেকে মিট হওয়া তাতে আপনার সমস্যা আসবে সন্তানজনিত সমস্যা তৈরি হবে তাই বলবো সন্তানের জন্য যদি কোনো প্ল্যান করেন তাহলে আপনি তা অবশ্যই কমপ্লিট করে ফেলুন একুশে এপ্রিলের আগে এতে আপনার সন্তানজনিত অশুভ ফল পাবে না আপনার সন্তান শুভ ফল পাবে এবং সন্তানের দিক থেকেও সৌভাগ্য বাড়বে সুতরাং বোঝাই যাচ্ছে একুশে এপ্রিলের আগে আপনাকে যেমন জায়গা জমি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কাজ মেটাতে হবে গুরুজন স্থানীয় সঙ্গে সম্পর্ক মেটাতে হবে শিক্ষাক্ষেত্রে সম শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কাজ শেষ করতে হবে তেমনই সন্তান এবং বৈবাহিক ব্যাপারটাও আপনাকে শেষ করতে হবে একুশে এপ্রিলের আগে কারণ এর পরে করলে আবার তিরিশে অক্টোবরের পরে আপনাকে বিভিন্ন সমস্যায় বিভিন্ন কাজ করতে হবে কারণ একুশে এপ্রিল থেকে তিরিশে অক্টোবর গুরুচন্ডাল দোষ আপনাকে বিশেষ সুযোগ দেবে না তাই ফোর্থ এপ্রিলের আগেই সরি একুশে এপ্রিলের আগেই আপনি চারটি কাজ শেষ করে ফেলুন সিংহ রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকু জান আমি শেষ করুন নমস্কার ধন্যবাদ